মাই অল ফ্রেন্ডস, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা। আর আমি সকালে উঠে পড়েছি, এখনও পর্যন্ত বিছানা গোছানো হয়নি, নিচে গিয়েছিলাম একবার, গিয়ে দেখে এসেছি মাকে। আর এখানে প্রচণ্ড হারে মানে বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে, জানালাগুলোও খুলতে পারছি না, সব বন্ধ আছে, চারিদিক জল হয়ে যাচ্ছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা। দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান গাছগুলো কীভাবে দুলছে। সেইভাবে খুব অতিরিক্ত হচ্ছে না, হয়তো দুপুরের দিকে হতে পারে এখন, তাও সবার টিফিন খাওয়া হয়ে গিয়েছে। আমি গিয়ে এই যে জামাগুলো চেঞ্জ করে নিয়েছি, উঠে টিফিন খাওয়া হয়ে গিয়েছে। এবারে সবজি কাটবো, গিয়ে কিছুটা কেটেছি অর্ধেক, এবার অর্ধেকটা কেটে তাড়াহুড়ো করে রান্না করে নেবো, কারণ প্রচণ্ড বাইরে ঝড় বৃষ্টি উঠেছে। গিয়ে আমি সবজিগুলো কেটে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, চলুন। এখানে ঝিঙে আর আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে, আর মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলো সব রাখা আছে এখানে, আর ঝিঙে আলু ঝোলটা হয়ে গেলে তারপরে করব ঢ্যাঁড়স আর আলু দিয়ে চচ্চড়ি। এখানে ঢ্যাঁড়স আলুটাও কেটে নিয়েছি। চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ ঝড় বৃষ্টি উঠতে পারে, তাই একটু হুটোপাটাই করছি, কারণ উঠলে তো আর রান্নাবান্না করা যাবে না, একই উনুনে রান্না হচ্ছে। আমাদের রান্নাবান্না হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়েছি। আর শুনছি আমাদের এখানে নদীর বাঁধ ভেঙে গিয়েছে, মানে নদীটা খুব একদম কাছে না হলেও মোটামুটি মানে কাছাকাছি আছে, নদীর বাঁধটা ভেঙে গিয়েছে। সবাই এই চিন্তার মধ্যেই আছে, কী হবে জানি না, নদীর জলটা উঠে বাড়িতে উঠে গেলে তো হয়েই গেল, এইটা সবাই এখন ভাবছে যে কী হবে, কারণ নদীর বাঁধটা ভেঙে গিয়েছে। এবার লোকজন গিয়েছে ওখানে নদীর বাঁধটা ঠিকঠাক করার জন্য, কিন্তু নদীর বাঁধ মানে ভেঙে কী বলুন তো, নদীর ধারে যে রাস্তাটা আছে না, রাস্তা পর্যন্ত মানে উঠে গিয়েছে। আমরাও যাবো ভাবছি দেখতে, দেখি কী হয়, এখন যদি যাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলুন এখন কাজগুলো করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আর আমি যদি যাই নদীর ধারে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এই যে পুরো বলেছিলাম না, রাস্তায় জল উঠে গিয়েছে, রাস্তায় জল উঠে গিয়েছে, সেই সময় হুটোপাটা করতে করতে মানে সেইভাবে ভিডিও শ্যুটটাও করতে পারিনি, তাই এই ছবিটা এইভাবে আসছে। প্লিজ আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন, আমি সেই সময় মানে কিছু কথাও বলতে পারিনি, তাই পরে ভয়েস দিতে হয়েছে আমাকে। আর আমাদের এই নদীটা হচ্ছে হুগলি নদী, আর এটা জায়গাটা হচ্ছে বুরুল নদীর ধার, হয়তো অনেকেই চিনতে পারেন বুরুল হরিবসর। এই যে রাস্তায় পুরো জলটা উঠে গিয়েছে, জানি না কী হবে, দেখা যাক কী হয়। সব হয়ে গিয়েছে, আর রান্নাবান্না করে আমি আরও কাজটা ছিল সব কিছু করে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ছাদে মেলে দিয়েছি জামা কাপড়কে গেছি। আর চানও হয়ে গিয়েছে আমার, চান টান করে এই ওপরে সবে এলাম চেঞ্জ করে। এই আর শাড়ি টাড়ি শোকাচ্ছে না, কেননা এখানে আমি শাড়িই পরি শ্বশুর বাড়িতে, কেননা একটু লোকজন আছে, আর টুকটাক নাইটি ফাইটি পরি, সেইভাবে পরি না। আর এবারে আমরা যাব নিচে খাওয়া দাওয়া করতে, কারণ কখন কি আবহাওয়া চেঞ্জ হয় কিচ্ছু বলা যায় না, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেবো। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর কেননা বলছি বারবারই যে আবহাওয়া কখন কি হয় রূপ বদলায় জানি না, আর আমাদের নদীর বাঁধ ভেঙে গেছে আগেই বলেছি, বাঁধটা কী হবে ভগবানই জানে, যে জল ফল উঠে যাবে কি, মানে ভেসে গেলে তো হয়েই গেল, করোনাতে মরি না মরি অন্তত হয়তো বন্যায় কি হবে ভগবান রাখবে, অবশ্য রাখে হরি মারে কে, ভগবান যদি রাখতে চাই তাহলে হয়তো কিছুই হবে না, আর ভগবান যদি চাই তুলে নিতে তাহলে পটল। যাই হোক, এখন আমরা একটু চিন্তায় আছি,
আর কেন না কি হবে না হবে কিছুই জানি না, বাঁধ ভেঙে গেছে, জল উঠে গেছে রাস্তায় শুনলাম, দেখা যাক কি হয়। যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন। বাই।